রাজধানীতে বেপরোয়া অভাবে বাস চলাচল চলছেই। বাস চালকদের অভিযোগ, প্রতিদিনের টার্গেট পূরণ করতেই তাদের এমন প্রতিযোগিতা করতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আইনের কঠোর প্রয়োগ হলেই পরিবহন খাতে শৃঙ্খলা আনা সম্ভব। বিস্তারিত মাহমুদ কমলের রিপোর্টে। কাকলি রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাড়াও এই পথে যাতায়াত হাজারো চাকুরিজীবী। কাকলি থেকে মহাখালীগামী যাত্রীদের বাস স্টপে যেটি, কিন্তু তেমন লোকজন নেই। সব যাত্রীর ভিড় কাকলি মোড়ে। অথচ এইখানটায় যাত্রী নেওয়ার কথা ছিল না বাসগুলোর, তাই সিগন্যাল ছাড়লেই চলতি গাড়িতে ঝুঁকি নিয়ে উঠতে হচ্ছে অনেককেই। বাস খুব তাড়াতাড়ি চলে যায়, তারা তো ঠিকমতো দাঁড়ায় না, তো আমাদের তো ওভাবে করে তো রিস্ক উঠতে পারে না। রিসেন্টলিও এরকম হয়েছে যে বাসের সাথে বাস এভাবে যাচ্ছে, যারা জানালার সাইডে বসি, গ্লাস ভেঙে চলে আসে বাস। এখানে সিগন্যালের যা লোক আসে তার তারা উঠে। চোখের সামনে এসব ঘটলেও ব্যবস্থা নেওয়ার নাম নেই প্রশাসনের, বরাবরের মতোই দায় সারা জবাব। চেষ্টা করতেছি আমরা, থামতেছে, যাত্রীদেরও সচেতনতা বৃদ্ধি দরকার, তাদের সামনে বাস পেতে যাওয়া উচিত, ওখানে গেলে অটোমেটিক বাস ওখানে থামবে, আমরা এটার প্রয়োজনীয় মামলা নিচ্ছি, মামলা রেকর্ডিং করতেছি। সবচেয়ে ভয়াবহ অবস্থা ফার্মগেট এলাকায়, নেই কোনো শৃঙ্খলা, ঘেসে ঘেসে দাঁড়িয়ে আছে এক একটি বাস। পরিবহনের জন্য এখানে নির্দিষ্ট বে থাকলেও মানছেন না চালকরা, যে যার ইচ্ছে মতো রাস্তার মাঝখানে থামিয়েই নিচ্ছেন যাত্রী। যাত্রী যত বেশি টাকাও বেশি, কারণ মালিকের জমার টাকা উঠিয়ে লাভের মুখ দেখতে হবে চালকদের। তাই আগে যাবার এই অসুস্থ প্রতিযোগিতায় নিজেদের জীবনেরও যেন মায়া নেই তাদের। যাত্রী না নিলে তারা হবে না, আমাদের মালিক তো বাসে দেবো, যে বেশি কামাই দেবো আরে মালিককে বেশি টাকা দেবো, এই কারণে আর কি পারাপারি করা যায়। হলুদ জায়গা জায়গায় বসে রয়েছে, হলুদ অন্য গাড়ি দৌড়ে এর পয়সা খায় সারি দিতেছে। মেন রোড থেকে সাইডে যে পথচারীরা চলাচল করে ওদিক দিয়ে চলে আসতেছে। আচ্ছা ড্রাইভার ভাই, আপনি এইভাবে এরকম ফেসে গেছে দাঁড় করালেন কেন? আমি তো ভাতা রাখছি, ওই তো চাপাই। এই পরিবহন শ্রমিক নেতা বলছেন, রাজধানীর বাস শ্রমিকদের ওপর কোনো সংস্থার নিয়ন্ত্রণ না থাকায় ঘটছে নানা অনিয়ম। পাশাপাশি দায় চাপালেন প্রশাসনের সঠিক আইন প্রয়োগের গড়িমসিকেও। কোম্পানির নামে কিছু লোক যারা নিয়মের পরিপন্থী, নিয়মের বহির্ভূত যেভাবে শ্রমিকদের গাড়ি চালাচ্ছে, এবং শ্রমিকরা যেহেতু দায়বদ্ধতার মনে শ্রমিকরা কোনো সংগঠনের মধ্যে তাদের কোনো জবাব দিতে নাই, সব কিছু মিলে যে পরিবেশ এবং যে পরিস্থিতি আরও ক্ষতিগ্রস্ত হবে। রাজধানীর পরিবহন ব্যবস্থা ঢেলে সাজাতে নতুন রুট প্ল্যান, বাস কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ ভার কমানো ও বিভিন্ন রুটে আলাদা রঙের বাস দেওয়া সহ এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বহুবার, কিন্তু এসব যেন আটকে আছে খাতা কলমেই। সেটা আমরা কিন্তু দেখার কোনো লোকও পাইনি, সরকার কেডারাল আমি বলবো ওন করতেও আমরা দেখিনি, বরঞ্চ সেই 2013 সাল থেকে এই পর্যন্ত আরও প্রায় 150টার মতো রুট পারমিট অতিরিক্ত দিয়ে চটটাকে আরও জটিল করছে, এবং সেই সুপারিশমালাটা যদি আমরা ধাপে ধাপে সমন্বিতভাবে এখন এটাকে ইমপ্লিমেন্ট করি, আমার বিশ্বাস 1-2 বছর লাগবে না। বাসের অসুস্থ প্রতিযোগিতায় হাত হারানো রাজীবের মৃত্যুর কয়েকদিন পর আবারও একই ঘটনার শিকার গোপালগঞ্জের হৃদয় খান। তারপরও টনক নড়েনি বাস চালকদের, তাই পরিবহন যাত্রীদের হতাশার সুর বেড়েই চলেছে দিন দিন। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।